পূজা মণ্ডপে অশরীরী আত্মা, অন্ধকার পরিবেশে ঘুরে বেড়াচ্ছে নানা জীবজন্তু, মণ্ডপে ঢুকলে শরীরে বয়ে যাবে ঠান্ডা স্রোত। প্রাচীন প্রাসাদ, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, নরপিচাস ও অশরীরী আত্মা এবং বিষাক্ত জীবজন্তুতে যেন চারিপাশ করছে। এই প্রাসাদের ভেতর প্রবেশ করলে নিঃসন্দেহে আপনার শরীরে বয়ে যাবে ঠান্ডা স্রোত। প্রাসাদের বাইরে বিশাল বটবৃক্ষ আবৃত দালানে বন্দী এক তান্ত্রিক সাধক। এই সকল অশুভ শক্তিকে বিনাশ করতে আরাধনা করা হচ্ছে দেবী প্রতিমার। এতটুকু শুনে হয়তো ভাবছেন কোনো গল্প কিংবা সিনেমা দৃশ্যের কথা বলছি, তবে প্রথমেই জানিয়ে রাখি এমনটা ভাবলে ভুল ভাবছেন। এবছর বহরমপুর গোড়াবাজার ইউথ ক্লাবের পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে এক রোমাঞ্চকর অলৌকিক দৃশ্য। ক্লাবের নিজস্ব মাঠ ভাগীরথীর তীরে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। মণ্ডপের সামনের অংশটি প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষের আদলে তৈরি হয়েছে। প্রাসাদের বাইরে বিশাল আকৃতির বটগাছ যা পুরো প্রাসাদটাকে আগলে রেখেছে। প্রাসাদের ভেতর প্রবেশ করতেই দেখা যাবে অশরীরী আত্মা এবং চারিপাশে কিলবিল করছে বিষাক্ত জীবজন্তু। বটবৃক্ষ আবৃত দালানে বন্দী রয়েছেন এক তান্ত্রিক সাধক। ধীরে ধীরে প্রাসাদ পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা যাবে মাতৃরূপী মৃন্ময়ী মূর্তি। এই সকল অশুভ শক্তিকে বিনাশ করছে সত্যম শিবম সুন্দরম। এবছরের আয়োজকদের ভাবনা মূলত অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি জাগরিত করা। পাশাপাশি আয়োজকরা আশাবাদী এই ধরনের থিম দর্শনার্থীদের নজর কাড়বে। জানা যায় বহরমপুর গোড়াবাজার ইউথ ক্লাবের দুর্গাপুজো এবছর 49তম বর্ষে পদার্পণ করল। এলাকার মধ্যে একটি অন্যতম পুজো এই ইউথ ক্লাবের দুর্গাপুজো। আয়োজকেরা এই বছর শুরু থেকেই একটু অন্যরকম থিমের পুজো উপহার দিতে চাইছিলেন দর্শনার্থীদের। সেখান থেকেই এই অলৌকিক পূজা মণ্ডপ তৈরির চিন্তা ভাবনা। থিমের সাথে মিল রেখে ব্যবহার করা হয়েছে আলো, দেবী প্রতিমাতেও থাকছে চমক। মূলত এবারে তাদের থিম দ্য হন্টেড হাউস। থিম রেখেছি অলৌকিক, মানে হন্টেড হাউসের পরিকল্পনা রয়েছে। পুরনো দিনের ভগ্নাবশেষের বাড়ি রয়েছে, সেখানে ভেতরে বটগাছ দিয়ে আটকে ধরে আছে আর কি। তো সেখানে আমরা কিছু অশুভ শক্তি বা অলৌকিক হিসেবে কিছু গুরুত্বে এইসবের ধারণা রেখেছি। আর সাথে এগুলো দেখার পর যাতে ভগবানের উপর যে বিশ্বাস রয়েছে আমাদের, শুধু যে ভূতপ্রেত রয়েছে তা নয়, সেটার জন্য আমাদের একটা পুরনো দিনের মন্দির রয়েছে, সেখানে কিছু বন্দি হিসাবে বিশ্বাসকে রাখা হয়েছে। আয়োজকদের দাবি, যেভাবে পূজা মণ্ডপ উপস্থাপন করা হয়েছে বাইরে থেকে দেখলে নিঃসন্দেহে চমকে উঠবেন আপনিও। এই বিষয়ে ক্লাবের সম্পাদক জালাউদ্দিন আহমেদ জানান, এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই ক্লাবের পূজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সারা বছর বিভিন্ন সামাজিক কাজ ও দুর্গত মানুষদের পাশে আমরা দাঁড়াই। এছাড়াও প্রতি বছর আমরা শারদ উৎসবে দর্শনার্থীদের জন্য একটি চমক রাখি। এবছরের চমক দ্য হন্টেড হাউস। আয়োজকদের দাবি, বট ঘেরা ভগ্নপ্রায় প্রাসাদ বাইরে থেকে দেখলেই গা শিউরে উঠবে দর্শনার্থীদের। তান্ত্রিকের দেওয়া গুণ্ডি পেরোলেই বট গাছ থেকে ঝুলতে দেখা যাবে ভূত, নরকঙ্কাল, বাদুর, সাপ ও মাকড়সা। বিভিন্ন দিক থেকে ধেয়ে আসবে অদ্ভুত শব্দ। এবছর যাতে সুস্থভাবে দর্শনার্থীরা পূজা মণ্ডপে প্রবেশ করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। শুধুমাত্র পুজো নয়, মণ্ডপের সামনে মাঠে বসে বিশাল মেলা। সেই মেলায় ভিড় জমান স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও। গোড়াবাজার ইউথ সেন্টার 49তম বর্ষ তো এবার আমরা পা দিলাম। এবার আমাদের পরিকল্পনা একদম বিশেষ করে বাচ্চাদেরকে নিয়েই আমরা অনেকটা চিন্তা করেছি, তার জন্যই আমাদের এই প্যান্ডেলটা এবার একদম অলৌকিক ব্যাপার হয়েছে। এখানে ভিতরে আপনারা ঢুকে দেখলে পরে বুঝতে পারবেন কি, যত
ভূত প্রেত মানে এই ধরনের একটা এই পুরনো বাড়ি, এই বাড়ির ভিতরে মা দুর্গার পুজো হচ্ছে আর এখানে যা কিছু থাকে পুরনো জায়গাতে, এই পরিকল্পনা নিয়েই আমরা এবার 49তম বর্ষ পালন করছি। আগামী বছর আমাদের 50 বছর হবে আর আমাদের গোরাবাজার ইউথ সেন্টারের সেক্রেটারি জালালউদ্দিন আহমেদ মহাশয়ের, সভাপতি বিবেকানন্দ দাস মহাশয়ের, ট্রেজারার আছে, তারপরে আমাদের এই কমিটির যারা জুনিয়র ছেলে, লোক ভীষণ হয় আমাদের এই মাঠে, ভীষণ লোক হয়, মানে ধারণার বাইরে, চিন্তা করা যায় না, মানে চারিপাশের লোক আমাদের এই মাঠটায় একদম, আমাদের পুজোতে প্রত্যেক বছর প্রচন্ড ভিড়। আয়োজকরা আরো জানান, এবছরের পূজা মণ্ডপ উদ্বোধনের পর থেকে ভিড় উপচে পড়েছে দর্শনার্থীদের। এমন অলৌকিক ভাবনার পূজা মণ্ডপ নিঃসন্দেহে আপনার নজর কাড়বে, সে কথা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।